মানুষের মুখে মুখে শোনা কথায় এটুকুনো জানি যে নুই স্থানীয় না, উনার বাড়ি কোথায়, ঘর কোথায়, বা উনি কোন গোত্রের এটা কেউ জানে না। রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আল্লাদীপুর গ্রামে অবস্থিত জামাই পাগলের মাজার। ধারণা করা হয় 1960 সালের দিকে নেংটি পরিহিত এক ব্যক্তি বর্তমানে মাজারের পাশে শেওড়া গাছের নিচে অবস্থান নেয়। তার নামে বিভিন্ন আলৌকিক ঘটনা প্রচলিত আছে। জনশ্রুতি আছে, পাবনা জেলার এক ধনী ব্যক্তি তার বোবা মেয়েকে বিয়ে দেন। বিয়ের রাত শেষ হতেই বোবা মেয়ে কথা বলতে শুরু করে। এ কথা শুনে এলাকার মানুষের মুখে মুখে সে কথা ছড়িয়ে পড়ে। কিন্তু সেই সাথে পাগল জামাই আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে তার সন্ধান মেলে রাজবাড়ী আলাদীপুর গ্রামে। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেলেও তার স্ত্রীকে জানিয়ে দেন তিনি আর ঘর সংসার করবেন না, তাই আর ফিরে যাননি। এ ঘটনার পর থেকে জামাই পাগলের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। জানা যায়, জামাই পাগল যখন আল্লাদীপুর আসেন তখন এই এলাকার অনেক মানুষ কলেরায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। তখন তিনি আক্রান্তদের সারিয়ে তোলেন। ধীরে ধীরে অনেক মানুষ বিভিন্ন মানত নিয়ে জামাই পাগলের কাছে আসতে থাকেন এবং তার অছিলায় অনেক রোগ মুক্ত হতো। জামাই পাগলের মৃত্যুর পর এক আগন্তুক সৎকারের ব্যবস্থা করেন এবং এখানে জামাই পাগলের নামে একটি মাজার স্থাপন করা হয়। এরপর নূরবাকের শাহ নামে এক ভক্ত জামাই পাগলের মাজারে অবস্থান নেন। তার মৃত্যুর পর গৌরী পাগলি নামে এক ভক্ত মাজারটি দেখাশোনা করেন। মুর্শিদ জামাই পাগল, নূর বাকের শাহ ও গৌরী পাগলের তিনটি কবর সারিবদ্ধভাবে এ মাজারে রয়েছে। মাজার প্রাঙ্গণে রয়েছে সুবিশাল একটি মসজিদ। সরকারি বরাদ্দে বর্তমান মাজারের অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। সম্পর্কে মানুষের মুখে মুখে শোনা কথায় এটুকুনো জানি যে উনি স্থানীয় না, উনার বাড়ি কোথায়, ঘর কোথায়, বা উনি কোন গোত্রের এটা কেউ জানে না। উনি মৌসুমহালের পাগল ছিলেন, যখন যে এখানে এই দেখলেন আলাদীপুর বাজারে, আবার হয়তো আরেকজন এসে বললো যে গোয়ালন ঘাট মরে দিয়ে আসত, বা এই রাধাগঞ্জের বিলে থাকছে বেশি সময়, মাঘ মাসের শীতে ওর মধ্যে ডুব দিয়ে থাকছে, নাক বের করে সারা প্রতি বছর বাংলা মাসের 15ই ফাল্গুন উপমহাদেশের খ্যাতনামা অন্যতম ওলিয়ে কামেল বাবা মুর্শিদ জামাই পাগলের মাজার শরীফে ওরস অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আমরা জেলার বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের কাছে ভালো লাগলেই আমাদের সার্থকতা। সাথে থাকার জন্য ধন্যবাদ।